নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 অক্টোবর 2022 রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রত্যেকটি ভিডিওতে আলোচনা অবশ্যই শুনবেন, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি কিন্তু আপনাদেরকে দিয়ে রাখি। আগামীকাল রাহুকালটা যেটা থাকছে, বিকাল 4:30 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, শুভযাত্রা, কোনো শুভ কাজ কিন্তু করবেন না, 4:30 to 6:00। এবং আগামীকাল যোগ থাকছে শিবযোগ। আমি একটি কথা বারবার বলেছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। পরিগ্রহ এবং শিবযোগে হঠাৎ প্রাপ্তি বা সুপার প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির হতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি? এই পাঁচ রাশির নাম, শুভ সময়, টার্গেট নাম্বার আপনাদেরকে জানাবো। তবে একটি কথা আমি বারবার বলি, আপনার ভাগ্যে যদি প্রাপ্তির যোগ না থাকে আগামীকাল, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে না। এই পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, সবার যে প্রাপ্তি ঘটবে তা নয়, কারণ একই রাশির হাজারো হাজারো মানুষ আছে, লাখো লাখো, সবার জন্ম ছক এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এটা একটা সার্বিক বিচার। তবে যাদের ক্ষেত্রে বিশেষভাবে আপনার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে আপনাদেরকে আলোচনা করতে চলেছি। দেখুন, কোন কোন রাশি সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ ভাগ্যভাবকে স্ট্রং থাকা দরকার এবং ধনভাবকে স্ট্রং থাকা দরকার, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এখানে যদি আপনার ভাগ্য যদি সাথ দেয়, কালকে আপনি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। আমি বারবার বলছি, অনেকে রাশি নামই অনেকে জানে না, কারণ কারো কারো ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ নাই। কেউ বলেছিল আমার ঠাকুমা বলেছে এই রাশি, কেউ বলছে আমার মা বলে গেছিলেন এই রাশি। অর্থাৎ রাশি সম্বন্ধে কিন্তু ওয়াকিবহল কিন্তু অনেকেই নয়। এবার রাশি সম্বন্ধে ওয়াকিবহল না হলে আপনি বুঝবেন কী করে আপনার জন্মছকের যোগ আছে? এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে মহাদশাটা কিসে চলছে, আপনার ফেভারে আছে না ডিসফেভারে আছে, এটা দেখা কিন্তু একান্তই দরকার। এবং যে গ্রহটি প্রাপ্তি ঘটায় সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর। দেখুন, আমি যে প্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। এই জন্য আমি বারবার বলছি, রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনি কিন্তু প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে। কারণ মানুষের ভাগ্যটা ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরছে, কখন কার ভাগ্য কীভাবে খুলে যায় কেউ কিন্তু বলতে পারে না। অর্থাৎ বিধাতার লেখা, সম্পূর্ণটা বিধাতার লেখা। আপনার হয়তো আজকে আপনি খুব অর্থকষ্টে ভুগছেন, কখন আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনি কিন্তু জানতেই পারবেন না। তো এই জায়গাটার জন্য আমি বারবার বলছি, আপনি রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু ঘটবে। এখানে জন্মছকে বিশেষভাবে দেখতে হবে যে আপনার একাদশ ভাবের অবস্থান, কারণ একাদশ ভাব হচ্ছে প্রফিটের ভাব, একাদশ ভাব আমাদের লাভের ভাব, সাকসেসের ভাব। এই ভাবগুলো যদি আপনার ভালো হয়, তাহলে কিন্তু আপনার আগামীকাল সুপার প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে। দেখুন, এক এক করে আপনাদেরকে আমি রাশিগুলোর নাম বলবো এবং সেখানে
টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলবো এবং শুভ সময়টাও আপনাদেরকে বলবো। প্রথম রাশি আগামীকাল সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় আগামীকাল সকাল 9:21 থেকে আপনার 10:32 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি হয়েছে, সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের শুভ সময় আগামীকাল সেটা হচ্ছে সকাল 11:14 থেকে 12:39 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2। আপনাদের শুভ সময় দুপুর 12:22 থেকে আপনার 1:36 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় 10:12 থেকে 11:54 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় 11:45 থেকে আপনার দুপুর 2:04 পর্যন্ত। টাইমটা কিন্তু শুভ মীন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। তো আগামীকাল যে 5 রাশির আমি কথা বললাম, সেই 5 রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে দিলাম। টার্গেট নাম্বারটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং এই যে রাহুকালটা আপনাদেরকে প্রথমে আমি বললাম কি না, এই রাহুকালটার সময়টা আপনি যদি বাদ দিয়ে যদি আপনি এগিয়ে যান তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকে প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন। আমি একটা কথা বলি, কম সময়ে অনেকেই গরিব থেকে ধনী কিন্তু হতে যাচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। এই জন্য আপনি আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন। জন্মকুণ্ডলী এবং বা যাদের ক্ষেত্রে জন্ম ছক নেই তারা হস্তরেখা বিচার করুন, বিশেষভাবে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাব। এবং রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, রাহুকে বলবত্তা করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।